এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় মুসলিম বন্ধুগণ গুরুত্বপূর্ণ একটি মাসালা সেটি হলো কোন মুসলিম যদি পুরুষ হলে পাঁচ অক্ত সলাতের মাঝে চার অক্ত সলাত মসজিদে যে জামাতের সাথে আদায় করে আর মহিলারা চার রক্ত সময় মতো বাসায় আদায় করে শুধু ফজরের সূর্য উদিত হওয়ার পর আদায় করে তাহলে কি এই ফজরের তার আদায় হবে সলাদ কবুল হবে কখনো নয়। আদায় হবে না হবে না কারণ হলো আল্লাহ এবং তদীয় রাসুলের বিরোধী এটি আল্লাহ রবাহ আমি নির্দেশ করেছেন ওমা কুমুর রসুল উফা হুদুহু ওমা নেহা কুম আনহু ফান্তাহু রাসুল যা তোমাদের জন্য নিয়ে আসছেন সেটি গ্রহণ করো যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করতেছেন তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ এবং তদীয় রসুল সাল্লাম পাঁচ শক্ত সলাতে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন কেউ যদি চায় তার সলাত কবুল হোক আদায় হোক তাহলে ওই নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে আর আমরা খেয়াল খুশি মতো যদি সময় পেলাম আদায় করলাম এটি আদায় হবে না কারণ রসাল্লাশ করেছেন ম্যান আমি র যে ব্যক্তি এমন কোনো আমল করল যে আমলের বিষয়ে আমার কোনো নির্দেশনা নেই এটি গ্রহণযোগ্য নয় প্রত্যাখ্যানযোগ্য ফজরের সালাতের সময় নির্দিষ্ট রয়েছে রাত্রের শেষ দিকে যখন দেখবেন আকাশের কিনারায় শুভ্র সাদা বর্ণ দেখা যাচ্ছে এই থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত ফজরের সালাতের সময় আপনি যদি সূর্য উদিত হওয়ার পর আদায় করেন তাহলে এটি সলাৎ আদায় হবে না ঘুমের উজর দেখাইতে পারেন ঘুমের উজর সব সময় গ্রহণযোগ্য হবে না অনেকে বলতে পারি রসাল্লাহ মেশাদ করেছেন মান্নামা আনি সলা আউ নাসিয়াহা ফালি সাল্লিয়াহা ইদা দাকা যদি নামাজ থেকে ঘুমে গেল অথবা ভুলে গেল স্মরণ হওয়ার সাথে সাথে ঘুম ভাঙ্গার সাথে সাথে পরে নেবে এটা কাফারা হয়ে যাবে এটি সাময়িকের জন্য হঠাৎ যদি হয়ে গেল আর সব সময় আপনি দেরি করে সূর্য উদিত হওয়ার পর পড়বেন এটি আদায় হবে না তাই প্রিয় বন্ধুগণ সলাদ গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ইসলামের মূল খুঁটি স্তম্ভ একজন মুসলিম যদি মুসলিম হতে চায় অবশ্যই তাকে পাশক্ত সলাত আদায় করতে হবে ইমানদার হতে চায় পাশক্ত সালাত আদায় করতে হবে আল্লাহ রব আলের হকের মাঝে সর্বপ্রথম যেটি আল্লাহ প্রশ্ন করবেন এই পাশক্ত সলাদ সম্পর্কে কেয়ামতের দিন যারা উদাসীন হয়ে ভুলে গিয়ে পাসক্ত সলাদ সময় মতো আদায় করা তাদের বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আন সালাতিম আল্লাদিন নামাজিদের জন্য দুর্ভোগ যারা নামাজকে ভুলে যায় উদাসীন অন্যত্র আল্লাহ রবুল্লা আলমী এসাদ করছেন ফা খালাফা মিম্বা আদিম খালফুল আদা উ সলাত ওত্তাবা ও শাহওয়াত ফা সাউফাইয়াল কাউনা গাইয়া অর্থাৎ পরবর্তীতে এমন নির্বোধ জাতি আসবে যারা নামাজকে নষ্ট করবে নিজের মন যা চায় রিপো চায় এটা তারা পূর্ণ করবে আমি তাদেরকে গাই নামক জাহান নামে নিক্ষেপ করব না উদুবিল্লাহ তাই প্রিয় বন্ধুগণ যারা এই সমস্ত অভ্যাসে লিপ্ত সূর্য উদিত হওয়ার পর প্রতিদিন সলাত আদায় করেন তাদের জন্য দোয়া করি হাদায়তের এবং আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে যেন পরিপূর্ণ নিয়ামত দান করেন যেন পাঁচ শক্ত সলাথ সঠিকভাবে আদায় করতে পারে আমিন আল্লাহ আমিন